হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি সুস্মিতা, আমার সুস্মিতা ব্লগার চ্যানেলে জানাই তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের দিনের ব্লগটা স্টার্ট করছি। আজকের ভোটের দিন ব্লগটা করছি, কবে দেবো জানি না, মানে আমার এডিট করার সময় হয়ে ওঠে না। আর এই যে দেখো আজকে কী কী রান্না করবো। এখন বাজে 11টা, সবাই ভোট দিতে চলে গেছে, আমি আর আমার বাবু রয়েছি, তো আমার এখনও ভোটার হয়নি আর কি। আর এই যে এখানে দেখো ভোলা মাছ আর চিংড়ি কেটে রেখেছি, আর ফ্রিজে পাবদা মাছ রয়েছে, এখানে ভাত বসাবো। 11টা বাজে, বেশিক্ষণ কথা বলা যাবে না, কাজ বা স্টার্ট করতে হবে, নইলে আবার সব এসে আমার ওপরই মানে আমার ওপরেই চোটপাট দেখাবে। যদিও রান্না কেন হয়নি, সবাই বাড়ি আছে, মানে মানে একটা ভাববার বিষয় আছে। তো আমি বারবার এদিক ওদিক দেখছি, তোমরা তো ভাবছো কী দেখতে, কারণ এখানে একটা সাপের সাপ ঢুকেছে মরম মোটা, এখানে বসে আমার রান্না করতে হবে। তো সেইটাই ভাবনা চিন্তা করছি, দেখছি চারিদিকে। আর আমার সাপ দেখলে বিশাল ভয়, এই সময় কেউ নেই, এই সময় এসে গণ্ডগোলটা করতে হলো। তো চলো, পরে যদি আমি দেখতে পাই আবার তাহলে আমি আবার তোমাদের দেখাবো, ঠিক আছে? দেখানোর চেষ্টা করব। এখন যদিও আমার বুক কাঁপলেও কিছু করার নেই, আমার এখন ভাত বসাতেই হবে। চলো বাবা, এখানে কি পিঁপড়ে আবার! তো অনেক কষ্টে উনুনটা ধরালাম আজকে, মানে এত উনুনটা ভিজে, মানে কি বলবো, উনুন একদমই ধরানো যাচ্ছে না। সকাল থেকে, এই সকাল থেকে বলছি, মানে প্রায় আধ ঘন্টার কাছাকাছি লেগে গেল, 11টায় বসিয়েছি জাল মানে ধরানো। এখন বাজে 11:30, 11:30 বেজে গেলো, পুরো আধ ঘন্টা উনুন ধরাতে লেগে গেলো। এই যে ধরেছি, মানে এই বর্ষাকালে যে উনুন ধরাতে যে কতটা সমস্যা হয় সেটা আমাদের মতো বাড়ির বউরা ছাড়া জান মানে কেউ জানবে না আর কি। এত ভিজে উনুনও ভিজে, কাঠ টাটগুলো সবই মানে পুরো স্যাঁতে স্যাঁতে। আর এতগুলো লোকের রান্না, তাও এক বেলার মতো রান্না করছি, 6-7 জনের রান্না। আমাদের বাড়ির সবাই যখন থাকে তখন অনেক করেই রান্না হয়, 4-5 রকমের আইটেম রান্না হবে, মানে পদ্ধতি। এখানে নিয়ে চলে আয় ওটা, বাক্সটা এখানে নিয়ে আয়। আর এই যে আমার বাবুকে বলেছি হাতে হাতে একটু হেল্প করতে, সবে টমেটো নিয়ে এসে বলেছি ফ্রিজ থেকে কাঁচা লঙ্কা টমেটো আর কি সবজি আছে বার করে নিয়ে। এ জাগিয়ে নিয়ে আয়, ঘষাস না, জাগিয়ে নিয়ে আয়, ভেঙে যাবে তো। সবজির যে বাক্সটা ওটা, এ দাঁড়া আমি যাচ্ছি, ছাড় ছাড় ছাড়। হ্যাঁ, এটাকে যদি ও চাগিয়ে না নিয়ে যায়, পুরো অবস্থা খারাপ হয়ে যাবে। তো চলো আনাজ টানাজ কাটি, কাজের মানুষ। চলো দাঁড়াও বলছি, কষ্টের কথা কি আর বলবো। ভিডিও করতে করতে বাড়িতে সব লোক ভোট দিয়ে চলে এসেছিলো, আর রান্নার কোনো রেসিপি শেয়ার করতে পারিনি, ডাইরেক্ট খেতে চলে এসে ভিডিও করছি। এখানে আছে ভোলা মাছের তেল ঝাল, আর এখানে আছে পাবদা মাছের ওই রকমই সর্ষে দিয়ে করা, আর তারপরে উচ্ছে মাছে দিয়ে তো আমি ভাত খাচ্ছিলাম দেখলেই, আর তারপরে এদিকে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি। তো এখানে সবার খাওয়া হয়ে গেছে, শুধু আমি, আমার বর আর আমার ননদিনই, মানে তিনজনেই বাকি ছিলাম, ওর আগে সবাইকে খাওয়া হয়েছে, আর ওই যে শ্বশুর বসে আছে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, কি বলবো, তোমরা কিছু রাগ করো না, আমি একদম সময় পাইনি আর কি। বাড়িতে লোকজন থাকলে আমি মানে ভিডিও করা আমার হয় না বলতে গেলেই চলে আর কি। কাবলি ছোলা সানে ভিজানো হয়ে গেছে, আর এই যে নিয়ে নিয়েছি গামলা, আর এই নুন ময়দা মাখাবো, আর এখানে চিনি, আর এখানে আমার ননদিনই সন্ধ্যা দিচ্ছে, আর এতে তেল নেই, আর এখানে আমি ময়দা আর তেলটা বার করবো। ওরি বাবা, এটা কি আছে, চানা মশালা। আর এই যে 1 কেজি ময়দা, 1 কেজি ময়দা নাকি রে, না আরো বেশি, এটা পুরোটা মাখাবো। আর এই তেল বন্ধ করে দিই, তুম চলো মাখাই, আর এগুলো থাক, পরে সেদ্ধ করতে দিতে হবে। এটা মাখাতে পারবো কি আমি? তো ময়দাটা আমি মেখে কমপ্লিট করে শ্বশুরের কাছে দিয়ে দিয়েছি, বলেছি খামি কেটে দিতে লুচির মতো, আর এখানে আমি ঘুগনিটা করব বলে, মানে মটর সেদ্ধ হয়ে গেছে, মানে তরকারিটা পশাচ্ছি আর কি। তারপরে এই যে পেঁয়াজ লঙ্কা রসুন টমেটো সব রকম কিছু দিয়েই বানাবো। তো মানে অতটা আমি রেসিপি শেয়ার করতে পারি না, আর রেসিপি শেয়ার করতে গেলে অনেক কিছু লাগে আমার মনে হয়। তো ভালো একটা স্ট্যান্ড দরকার, লাইট দাও, কিন্তু আমার ওরকম কিছু নেই, ওই জন্য পারবো না।
তো যতটুকু পারি। আর এখানে চিকেনের কিমা মতো করা রয়েছে দেখে নাও, আর এখানে আদা রসুন গোটা গরম মশলা হেনা তেনা মানে যেগুলো লাগে আর কি। আর এদিকে দেখো মানে আমি এখন ঘুগনিটা করে নিই তাড়াতাড়ি, নইলে আবার দেরি হয়ে যাবে। আর এদিকে পেঁয়াজটাও লাল লাল হয়ে যাচ্ছে, আর ওদিকে দেখো খামি কাটছে আমার শ্বশুর, ও মটরটা ওখানে আমি জল ঝরাতে দিয়েছি। আর ওই যে বাটিতে দেখছে ওটা একদম দুটো মুরগির ঠ্যাং ছিল মনে হয়। আর এখানে আমি লুচিগুলো ভাজছি, দেখো লুচিগুলো কিন্তু প্রথমের দিকে ফুলছিল ভালো, আমার ননদ এমন করে বেলেছে ভাই রে ভাই, আমি আর কিছু করতেই পারিনি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেবো, তোমাদের ঘুগনিটা দেখাবো ভেবেছিলাম, আমার একদম খেয়াল নেই, বাড়িতে লোকজন থাকলে আমি ভিডিও একদম ভালো করে করতে পারি না, সব আমার গুলিয়ে তালগোল হয়ে যায়, কথা বলতে বলতে আমি এমনভাবে ভুলে যাব সব কিছু সবার কথার মধ্যে, তো জাস্ট আমার মনেই থাকবে না যে আমার আজকে ব্লগ ছিল বা ভিডিও, হঠাৎ করে হুট হুট করে মনে পড়বে আর ওই রকমভাবে খাপছাড়া খাপছাড়া ভিডিও হবে। আজকে ভিডিওটা খুবই ফালতু, তোমরা একটু ম্যানেজ করে নিও, কালকের থেকে ভালো ভিডিও দেবো। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।